شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله. এক ভাই তানভীর জাকির নাক তানভীর সাহেব জিজ্ঞাসা করছেন যে কবরকে সামনে রেখে যেতে হাত উঠে দোয়া করি তো এটার কোনো ক্ষতি আছে নাকি, এর কোনো বিধান আছে নাকি? ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। জি, কবরের জিয়ারত করবেন, কবর জিয়ারত করার সময় কবরটা সামনে রেখে আপনি সলাত এবং সালাম পেশ করতে পারেন, দুরুদ সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বা আসসালামু আলাইকা আইয়ুহান নবী والصلاه والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم اشهد انك قد بلغت واديت الامانه ونصحت الامه. এই সমস্ত দরুদ পড়বেন, হাত উঠে নয়, হাত ছেড়ে। তারপর দোয়া করার জায়গা ওটা নয়, দোয়া আপনি এখানে মসজিদের যে কোনো জায়গাতে পড়বেন ওখানে নয়। এটা সদ্দান লিদ্দারিয়া, যেন কেউ শিরকের কাছে না আসে, শির থেকে বাঁচার জন্য। ইমাম আবু হানিফা রহমুল্লাহ তিনি বলেন, যদি কেউ কবরের কাছে আসে তার উচিত হবে সে যেন দরুদ সালাম পেশ করে কেবলা রুখ হয়ে, খানা কাবাকে সামনে করে এবং কবরকে পিছনে করে। দোয়া তো চাওয়া যাবে না ওখানে, ওখানে ওই সামনে ওখানে করে কবরকে সামনে রেখে দোয়া করা ঠিক নয়, কিন্তু দরুদ সালাম পড়তে গেলেও যেন কেবলা রুখ হয় এবং খানা কবরকে পিছনে করে যেন সে দোয়া চাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন। বা এবং অন্যান্য ইমাম যেমন ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম শাফি এরা বলেন যে দরুদ সালাম পেশ করতে পারে কবরের দিকে মুখ করে, কবরের দিকে মুখ করে দরুদ সালাম পেশ করা যাবে, কিন্তু দোয়া করা যাবে না। দোয়া যখন করবেন তখন একটু দূরে গিয়ে কিবলা রুখ হয়ে আপনি দোয়া করতে পারবেন, অসুবিধা নেই। এটা হচ্ছে বিধান, কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে মসজিদ বানাতে। আলা ফালা তাতাখিদু কুবুর আম্বিয়াইকুম মাসাজিদা, তোমরা তোমাদের নবীদের কবরকে মসজিদ বানাইও না, মসজিদ বানাতে নিষেধ করেছেন। নামাজ পড়া, দোয়া করা, এগুলো সব মসজিদ বানার মতোই, ওই জন্য এই সমস্ত জিনিসকে নিষেধ করেছেন শিরক থেকে বাঁচার জন্য। সাদ্দান লিদ্দারিয়া, শিরকের যত যারা ওয়াসাইল আছে যেগুলো দ্বারা মানুষ শিরকে লিপ্ত হতে পারে, এই ধরনের সম্ভাবনা রয়েছে, এই সমস্ত সম্ভাবনাকে বাতিল করার জন্য, ক্যান্সেল করার জন্য, সম্ভাবনা থেকে মানুষকে দূরে রাখার জন্য, এই শিরক থেকে বাঁচার জন্য এই সব উপায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন। এগুলো আমাদেরকে মানা উচিত, যেগুলো থেকে নিষেধ করেছেন সেই সমস্ত কাজ থেকে খুব বেশি দূরে থাকা উচিত আমাদেরকে।